নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি ওল রান্না করব। এই যে এটা ডিশে সবাই চেনেন তো, এই ওলটা কেটে নেব। প্রথমে ওল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করব দেখাবো। আগে কেটে নিই, যে ওলটা কেটে নিয়েছি বন্ধুরা এরকম পিস করে। আর এখানে একটা আলু নিয়েছি। তো চলুন, এখানে আমি জল বসিয়ে দিয়েছি ওলটা আর আলুটা সেদ্ধ বসানোর জন্য। এখানে আমি ডিম সেদ্ধটা করে নিয়েছি, তো শুধু ছাড়ানো হয়নি। ডিম সেদ্ধ যখন বসিয়েছিলাম তখন আপনাদের দেখানো হয়নি, জল দিয়ে ডিমটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, ছোট টুকরো হয়েছে, আর ওলগুলোকে এরকম সাইজ করে নিয়েছিলাম। একটু ভাপ দিয়ে নেব, ওলটা সেদ্ধ হয়ে যাক। তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে দেব, পেঁয়াজ বাটা, এবার ছোট দুটো টমেটো আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেব জিরে বাটা, এটা হচ্ছে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যে নারকলের দুধটা এই বের করে নিয়েছি, অল্প করে এখন দিয়ে দিলাম একটু। মিনিট 5 থেকে 7, এই যে আমি 5 মিনিট পর ফিরে আসলাম,
আমার রোলের মালাইকারি, ওল ডিমের মালাইকারি একদম রেডি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে একদম। দেব একটু ঘি আর দেব একটু গরম মশলা। আমার একদম রান্না হয়ে গেছে ওল দিয়ে ডিমের মালাইকারি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।